যাত্রা। কোয়েলের বাবা ওকে ঘরে বন্ধ করে চলে গেল আর ও একা কাঁদতে থাকলো। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ওর মা দরজা খুললো আর দেখলো ও মাটিতে শুয়ে আছে। কোয়েলের মায়ের ওর এই অবস্থা দেখে খুব কষ্ট হলো। কোয়েল, উঠে পড় সোনা, দেখ সকাল হয়ে গেছে, স্কুলে যাবি না? চল তাড়াতাড়ি উঠে স্নান করে নে আর স্কুলের জন্য তৈরি হয়ে যা। স্কুল? আমি কি করব স্কুলে গিয়ে যখন কেউ আমার পড়াশোনা করাটা পছন্দই করে না? মা এরকম নিয়ম কেন বানিয়েছে? কি মেয়েদের পড়াশোনা করার, এগিয়ে যাওয়ার, নিজের জীবন নিজের ইচ্ছায় কাটানোর কোনো অধিকার নেই? মামুনি, এটা সমাজের বানানো নিয়ম আর আমাদেরকে এগুলো মানতেই হয়। মা মেয়ে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, আপনি আমাকে জন্ম কেন দিয়েছেন? ভালো হতো যদি তুমি আমাকে আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে। এমনটা বলে না মামুনি, তুমি তো আমার বাঁচার উদ্দেশ্য। কোনো কাজের না এই সাহারা তোমার, তোমার উপরে শুধু বোঝা আমি। না না মামুনি, এমনটা বলিস না। যদি আমি ছেলে হতাম তাহলে কত ভালো হতো না? সবাই আমাকে আদর করত, বাবা, দাদু, ঠাম্মা। কিন্তু আমার ভাগ্যে শুধু তাদের রাগ। কেউ আমাকে পড়াশোনা করার থেকে এগিয়ে যেতে মানা করত না, সবাই আমার গুণের প্রশংসা করত। তখনই কোয়েলের বাবা আর ঠাকুমা ওখানে এসে পড়ল, ফেলল। ঠিক বলেছিস মেয়ে তুই, যদি তুই ছেলে হতি তাহলে তুই সবার ভালোবাসা আর আদর পেতি। কিন্তু তুই এটা ভুলিস না কি তুই একটা মেয়ে, আর মেয়েরা পরের ধন হয়, তাদেরকে একদিন অন্যের বাড়িতে যেতেই হয়, তাই তাদেরকে বেশি আদর ভালোবাসা দেওয়া হয় না, না হলে মেয়েরা বিগড়ে যায়। একদম ঠিক বলছে আমার ছেলে, মেয়েদেরকে বেশি মাথায় ওঠানো ভালো না, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়ির নাম বদনাম করে। ঠিক বলছে মা, আজ থেকে ও স্কুলেও যাবে না আর বাড়ির বাইরে পাও দেবে না, ওকে বাড়ির কাজকর্ম শেখাও, আর হ্যাঁ ওর খাবার দাবারেও অঙ্কুশ লাগাও, যাতে ওর ওজন কমে যায়, না হলে কেউ ওর সাথে বিয়ে করবে না। এরকম বলবেন না, ওকে পড়াশোনা করতে দিন, আপনি জানেন ও পড়াশোনায় খুব ভালো, সব সময় নিজের ক্লাসে ফার্স্ট হয়। আরে ওর ফার্স্ট হওয়া দিয়ে কি আমরা আচার দেব? আর তুই ওকে সুযোগ দেওয়া বন্ধ কর, বুঝলি? না হলে পছতাবি একদিন, বলে দিচ্ছি আমি, আমরা ওকে আর পড়াশোনা করাতে পারবো না তো পড়াবো না। মা, এমনটা বলবেন না, আমার মেয়েটার জীবনটা অন্ধকার করে দেবেন না, ওকে পড়াশোনা করতে দিন, দয়া করে ওকে স্কুলে যেতে দিন। স্কুলে গিয়েও তো পড়াশোনা করে নাও, ওখানেও তো নাচ গান করতেই যায়। নাচ গান করতে যায় নাও, শুধু পড়াশোনাতেই মন দেবে এখন থেকে, সেটা তো এমনি। আমি যা বললাম সেটা বুঝলে না? ও স্কুলে যাবে না মানে যাবে না, এমনিও পড়াশোনা করে কোন ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে ও? কোয়েল বাবার সামনে হাত জোর করে বলল, বাবা দয়া করে আমার পড়াশোনা বন্ধ করবেন না, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আপনার কাছে শুধু একটাই জিনিস চাইছি, দয়া করে আমার পড়াশোনা বন্ধ করে দেবেন না। কখনো না, তুই স্কুল যাবি না, বাস, এটাই আমার শেষ নির্ণয়। চুপচাপ ঘরে বয় আর ঘরের কাজকর্ম শেখ, আর যদি তুই বাড়ির থেকে বাইরে পাও রেখেছিস তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। বাবা নিজের নির্ণয় শুনিয়ে ওখান থেকে চলে গেল। কোয়েল ওখানেই মাটিতে বসে কাঁদতে লাগলো। ওর মা ওকে চুপ করালো। চুপ হয়ে যা মা, আমি এক দুই দিনের মধ্যেই তোর বাবার সঙ্গে আবার কথা বলবো আর তোর পড়াশোনা নিশ্চয়ই পুরো করাবো। আপনি কেমন করে করবেন মা? বাবা রাজি হবেন না, উনি এখন আর আমাকে পড়াশোনা করতে দেবেন না। মা, আপনি যদি আমাকে জন্মই না দিতেন। এরকম বলে না মা, তুই সাহস রাখ, ভগবান সব কিছু ঠিক করবেন। ঠাকুমা ঘরে ফিরে আসলেন আর মাকে বললেন, ও মহারানী, কিছু কাজও করবি নাকি এইটার সঙ্গেই লেগে থাকবি? আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিবি কি না? এক্ষুনি আনছি মা। মা ঘরের থেকে বাইরে গেল আর ঠাকুমা কোয়েলকে বলল, এই মেয়ে, অনেক হয়ে গেছে নাটক, চল উঠ আর দেখ বাড়ির কত কাজ পড়ে আছে, এখন তোকে বাড়ির কাজ শিখাতে হবে। তো সবার আগে ঘর ঝাড়ু দেওয়া আর মোছার থেকে আরম্ভ করি, চল তাড়াতাড়ি সারা ঘরে ভালো করে ঝাড়ু আর ঘরটা ভালো করে মুছে দে, একটুও যেন নোংরা হয়ে না থাকে। ঠাকুমা,
কিন্তু আমি আরে এটা কি ছাগলের মতন ম্যাঁ ম্যাঁ করছিস? তুই কি শুনিসনি তোর বাবা কি বলেছিল? তোকে বাড়ির কাজ শিখতে হবে। আর আমি কোথায় তোকে গোটা পাড়াটা পরিষ্কার করতে বলছি? নিজের বাড়িটাই তো পরিষ্কার করবি, চল তাড়াতাড়ি শুরু হয়ে যা। সাব্বাস। ঠিক আছে ঠাম্মা, এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু আমি আগে কিছু খেয়ে নি, খুব খিদে পেয়েছে। সর্বনাশ হোক তোর, খাওয়া ছাড়া অন্য কোনো কাজও শিখবি কি না? যখন দেখো শুধু খাবার খাবার খাবার, আরে খেয়ে খেয়ে ফেটে যাবি একদিন। আগে যেই কাজটা করতে বলেছি সেটা কর, গোটা ঘর পরিষ্কার কর, তারপরে দেব তোকে খাবার। কোয়েল ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিল।